আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের সবার কাছে ইংরেজি ভাষাটি অনেক কঠিন। আমরা অনেক সময় ইংরেজি পড়তে গেলে বা লিখতে গেলে আমাদের অনেক ভুল হয়ে থাকে। আজকে তোমাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনি শুধুমাত্র মুখে বাংলাতে বলবেন, সেটা সঙ্গে সঙ্গে ইংলিশে লেখা হয়ে যাবে। আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাবো এবং শেখাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি ইংলিশ SMS রয়েছে। এখন আপনি যদি ইংলিশে অনেক দুর্বল হয়ে থাকেন, তাহলে এখানে যে ইংলিশে SMSটি রয়েছে, SMSটি কিন্তু আপনার পক্ষে পড়া কখনোই সম্ভব না। এখন এই SMSটি পড়ার জন্য আমরা একটা সার্চ ইঞ্জিন ব্যবহার করছি, এটা সম্পর্কে আপনাদেরকে আমি পরে দেখিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধু কেমন আছো। এখন আপনি যদি ইংলিশে অনেক দুর্বল হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি সবার সাথে কিন্তু ইংলিশে চ্যাট করতে পারবেন। আমি দেখিয়ে দেবো সেই প্রসেসটি। এখন কিন্তু এই সার্চ ইঞ্জিনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু বুঝে গেলাম যে বন্ধু কেমন আছো। এখন যেহেতু আমি বলেছি যে মুখে আপনি বাংলাতে বলবেন, সেটা সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে যাবে, এখন সেটি করার জন্য যে কাজটি করতে হবে, এই যে আপনার ফোনের যে বোর্ড রয়েছে, এখানে দেখতে পাবেন তিনটা ডট চিহ্ন রয়েছে, তিনটা ডটে ক্লিক করবেন। তিনটা ডটে ক্লিক করার পর আপনারা এই অংশটাতে ক্লিক করবেন। এই অংশটাতে ক্লিক করলে আপনাদের মাঝে এরকমের একটি অপশান আসবে। তারপরে যে পৃথিবীর মতো যে মানচিত্র রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে ফন্টের কিছু পরিবর্তন আসবে। এখানে বাংলা লেখা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই যে মাইক্রোফোনটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধু মুখে বলেছি, এই যে মাইক্রোফোনে আপনি এখানে টাচ করলেই আপনি এখানে মুখে যা কিছু বলবেন, দেখবেন সঙ্গে সঙ্গে সেটা উপরে ইংলিশ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে বন্ধু আমি ভালো আছি, ফ্রেন্ড আই অ্যাম ফাইন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে সেন্ড করে দেবো। এখানে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু শুধুমাত্র মুখে বাংলাতে বলেছি। আমি যখন বাংলাগুলো বলছি তখন আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন না, কারণ আমি যেহেতু এটা রেকর্ড করছি, যার কারণে আপনারা এই কথাগুলো শুনতে পাবেন না। তারপর আবারও এই অংশটাতে যখন ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে আরেকটি SMS রয়েছে। আমরা দেখব এটাতে কী বলে, আমরা দেখব এখন তুমি কোথায় আছো বা কোথায় থাকো। এখন আমরা ঠিক যখন এই SMS-এর মানেটা আমরা হয়তো বা বুঝে গেলাম যে SMS-এ কী বোঝাতে চাচ্ছে, সে আমরা আবার একটু দেখে নেই যে এখন তুমি কোথায় থাকো। এখন আমরা কী করব, আমরা আবার সেই সিস্টেম করব। এখানে ক্লিক করার পর এরকমটি আসবে। এখন আমরা আবার এখানটাতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি বাংলাতে শুধুমাত্র মুখে বলেছি যে এখন আমি ঢাকাতে থাকি। এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে গেল। আমরা আবার এটাকে সেন্ড করে দিব। ঠিক এভাবে আপনি ফেসবুক মেসেঞ্জার, ইমো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, ভাইবার, মানে সোশ্যাল মেসেঞ্জার সাইট হোক, যে কোনো সাইট হোক, আপনি সেই জায়গাতে এই একই প্রসেসে আপনি কিন্তু শুধুমাত্র মুখে বললেই এটা সঙ্গে সঙ্গে বাংলাতে লেখা হয়ে যাবে। তবে এখানে কিছু প্রসেস রয়েছে, যে প্রসেসটি আপনাকে দেখাবো যে কীভাবে এটা করবেন বা কী করলে এটা হবে। কিন্তু এখানে যে মূল বিষয়টি, আপনি এই যে মাইক্রোফোনের মতো যে অপশানটি রয়েছে, এখানে বলার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু সেই অংশটাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছি ইন ইংলিশ রয়েছে, আমরা যদি ইংলিশের পরিবর্তে এখানে অন্য কোনো একটা আরবি দিয়ে দিই, দেখতে পাচ্ছেন আরবি হয়ে গেছে। আমরা আবার দেখাবো এখানে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু বাংলাতে বলছি আমি এখন ভালো আছি, এখানে দেখতে পাচ্ছেন আরবিতে হয়ে গেছে আমি এখন ভালো আছি। এখানে যদি ক্লিক করি আপনি দেখতে পারবেন যে আরবিতে হয়ে গেছে আমি এখন ভালো আছি। ঠিক এভাবে আপনারা ইচ্ছে করলে সমস্ত ভাষার ব্যক্তির সঙ্গে আপনি মোবাইলে চ্যাট করতে পারবেন, একদম শুধুমাত্র মুখে বাংলাতে বলবেন এবং যে ভাষাতে আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন বা যে ভাষাতে আপনি পাঠাতে চাচ্ছেন, শুধুমাত্র এই পাশে সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে আবার ইংলিশ করে দিলাম। শুধুমাত্র আপনি এই পাশটিতে বাংলা রাখবেন এবং এই পাশটিতে আপনি যে ভাষাতে আপনি পাঠাতে চাচ্ছেন আপনি সেই ভাষাটি এই পাশে সিলেক্ট করে দেবেন। এই যে এখানে ক্লিক করলেই এরকমের ভাষা চলে আসবে। এখানে অনেক অসংখ্য ভাষা রয়েছে, আপনি যে ভাষাতে পাঠাতে চাচ্ছেন সে ভাষাটা শুধুমাত্র এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি শুধুমাত্র এই মাইক্রোফোনে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে আমরা যেটা বলবো না কেন সেটা সঙ্গে সঙ্গে এটা কিন্তু লেখা হয়ে যাবে। এখন আসি মূল প্রসেসে। এখন এটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আমরা প্রথমবারের মতো একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাবো। মনে করেন যে এটি হলো আপনাদের ফোনের কিবোর্ড। এখন এখানে আসার পর হয়তোবা এই মাইক্রোফোনটি আপনাদের ফোনে নাই। এখন যে কাজটি করবেন, এই মাইক্রোফোনটি যদি আপনাদের ফোনে না থাকে, তাহলে এই যে আপনার এখানে সেটিং যে অপশানটি রয়েছে, এই সেটিংয়ে ক্লিক করবেন।
সেটিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে ঠিক এরকমের সেটিং চলে আসবে। আমি আবার একটু দেখিয়ে দেই। আপনার ফোনের মেসেজ অপশানে আসার পর বা কিপ্যাড অপশানে আসার পর এই অংশটাতে ক্লিক করবেন, এই যে সেটিং অপশান, এখানে আসার পর আপনি এখান থেকে যে অপশানটি দেখতে পাবেন, এই যে ভয়েস দেখতে পাচ্ছেন, এই ভয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা সম্ভবত আপনাদের অফ আছে, আমি আবার একটু আপনাদেরকে দেখাই। এখন যদি আমার এসে যায়, আপনি দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোনটি নাই, ঠিক সেজন্য আপনাদেরকে এই সেটিং অপশানটিতে ক্লিক করতে হবে। এই সেটিং অপশানটিতে ক্লিক করলেই, সেটিং অপশানটিতে ক্লিক করার পর এই অপশানটিতে এখানে অন করে দিতে হবে, তাহলে আপনাদের সামনে মাইক্রোফোনটি চলে আসবে। আসার পর যে কাজটি করতে হবে, একদম উপর দিকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান রয়েছে, এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনাদের এখানে হয়তো বা এই দুটি অপশান সিলেক্ট করা নাই, যেহেতু আমি সিলেক্ট করে রেখেছি, আপনারা এই যে অ্যাড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে সমস্ত ভাষা চলে আসবে, এর মধ্য থেকে আপনি কোন ভাষাটা চাচ্ছেন। আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এই এখানে আমরা বাংলায় ক্লিক করি, তাহলে আপনাদের মাঝে ঠিক এরকমের অপশান চলে আসবে। আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে অবশ্যই ABC বাংলার যেটা রয়েছে এই ABC বাংলাতে ক্লিক করবেন। ABC বাংলাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডান অপশান, এখানে ডান করে দিবেন, তাহলে এটি কিন্তু আপনার ফোনে চলে আসবে। আসার পর এখন দেখতে পাচ্ছেন আপনার ফোনে এই যে মাইক্রোফোন অপশানটি রয়েছে, এই মাইক্রোফোন অপশানটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলা ফন্ট চলে এসেছে। তারপর আমরা যদি আবার এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন, তারপর এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেছে। ঠিক এভাবে শুধুমাত্র দুইটি অপশান, আমি আবার একটু দেখে দিই। এখানে ক্লিক করবেন, তারপর আপনার এখান থেকে ভয়েসের এটাকে অন করে দিবেন, তারপর এখান থেকে এসে এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। শুধুমাত্র এতটুকু। এবং এখানে একটি কথা আমি বলবো, অবশ্যই আপনারা এই যে ABC বাংলা এটাকে সিলেক্ট করবেন। যদি আপনারা অন্য কিছু সিলেক্ট করেন, এখানে অসংখ্য কয়েকটি অপশান রয়েছে, আপনারা এগুলো সিলেক্ট করবেন না, আপনারা অবশ্যই এখান থেকে ABC সিলেক্ট করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর আপনারা এখানে চলে আসবেন। আসার পর আপনারা এই যে তিনটা ডট চিহ্ন রয়েছে, যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট করবেন, এই তিনটা ডট চিহ্ন রয়েছে, ডট চিহ্নতে ক্লিক করবেন। ডট চিহ্নতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন ঠিক এরকমের আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট বলে একটি অপশান রয়েছে, এই ট্রান্সলেটে ক্লিক করবেন। ট্রান্সলেটে ক্লিক করার পর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার ল্যাঙ্গুয়েজটা সেটিং নাই এবং এই পাশে ইংলিশ রয়েছে। আমরা এই পাশে বাংলা করে দিব। আমরা এই যে মাঝখানে এখানে ক্লিক করলে কিন্তু এটা বাংলা হয়ে যাবে অটোমেটিক, দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে। বাংলা হয়ে যাওয়ার পর আপনারা এই যে মাইক্রোফোনের যে অপশানটি রয়েছে, এই মাইক্রোফোনের অপশানটি আপনাদের ফোনে চলে আসবে। তারপর এখানে এখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বাংলাটি আমি বলেছি সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেখা হয়ে যাচ্ছে। আপনারা যখন আপনাদের মোবাইল দিয়ে করবেন, তখন কিন্তু আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন, কারণ আমি এখন রেকর্ডিং করছি, যার কারণে হয়তোবা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন না। তখন এই যে কাজটি করবেন, যখন এটা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এখানে যে সেন্ড বাটনটি রয়েছে, এই সেন্ড বাটনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন যে তার কাছে চলে যাবে। আপনারা অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিওতে